রাইট গাইস, আমরা গত এপিসোডে দুটো সমস্যার সমাধান দিছিলাম। সমস্যাটা হলো গিয়া মোবাইল লইয়া, যে আমরা অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে মোবাইলের পিকচার তোলার সময় আমরা দুটার প্রবলেম করি। ফার্স্ট প্রবলেম হলো অনেক সময় আমরা আন্ডার সাবজেক্টে আমরা যখন পিকচার তোলার যাই তখন আমরা ক্যামেরায় মোবাইলের ফোকাস করতে পারি না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ফিসে দিয়ে জায়গা থাকে না, মানে ফিসে সরার মতন জায়গা থাকে না, তো আমরা অনেক সময় সামনের সাবজেক্টের পিকচার তুলতে পারি না। আর ক্ষেত্রে আমরা ওয়াইড অ্যাঙ্গেলের প্রবলেমও করি। তো দুটা সমস্যার সমাধান দিছিলাম আমরা গত এপিসোডে। একটা পণ্য প্রোডাক্টস আনবক্স করছিলাম, লগে রিভিউ দিছিলাম, আর ও দুইটা সমস্যার সমাধান দিছিলাম। তারপরেও একটা সমস্যার সমাধান এখনও বাকি আছে। সমস্যাটা হলো কিটা, যে আমরা মোবাইলের লেন্স তো অতটুকু দূরই জুম করতে পারে না, সর্বোচ্চ পক্ষে 4 mm। তো এর চেয়ে বাহিরে আর কিলা জুম করতাম। তো গাইস, জুম করার ক্ষেত্রে একটা সমস্যা করি আমরা, তো অনেক দূরের সাবজেক্টে আমরা জুম করিয়ে পিকচার তুলতাম পারি না। তো ও সমস্যার সমাধান দেবো আজকের এপিসোডে। তো আজকের এপিসোডে আমরা ও প্রোডাক্ট আনবক্স করবো, লগে রিভিউ দিবো। সো গাইস, প্রোডাক্ট হলো মোবাইল ফোন টেলিস্কোপ। শুনতে ভাগ লাগে না, মোবাইল ফোনের টেলিস্কোপ। ইয়াস গাইস, আজকে গো রিভিউ করবো আর গরো কার্যকারিতা সম্বন্ধে দেখাইবো। আর যে দূরের থেকে আমরা অনেক সাবজেক্টে পিকচার তুলতাম পারি না, ও সমস্যার সমাধান দিব। তো আনবক্স করি। সো গাইস, হইল আমরা মোবাইল ফোন টেলিস্কোপ। কোনো ইন্ট্রোডাকশন নাই, জাস্ট একটা ম্যানুয়াল দেওয়া আছে যে কিলা এগুলো ইউজ করতে হয়। তো এটা হলো মেড ইন চায়না, বেশি দিন যায় না। দেখি আপনার এই পণ্য কতদিন যায়। তো একটা কথা আছে, এক হাতে চললে অনেক দিন যায়, তো আমার হাতে চলবো ইনশাআল্লাহ অনেক দিন যাইব। তো আমরা ওকে আনবক্স করি। তো আর কিছু নাই, কিছু ইমেজ আছে আর আর কিছু নাই। তো আমরা আনবক্স করি। ওয়াও, নাইস প্যাকেটিং, একটা রুমাল পাইছি। সো গাইস, আমি সবচেয়ে হ্যাপি একটা রুমাল দোয়াইছে যাতে আমরা লেন্স ওয়াশ করতাম পারি। ভেরি নাইস কোয়ালিটির কটন, এস কটন কাপড়। সো আমরা রুমালটা যেন রাখি। ওকে, তো ফার্স্ট হইলো আমরা ওটা টেলিস্কোপ বা লেন্স যেটা হয়। তো এটা হইতে গেলে সবচেয়ে স্মল টেলিস্কোপ। টেলিস্কোপ আমরা কত ধরনের টেলিস্কোপ দেখছি, তো ওটা হইলো সবচেয়ে লিটল। তো প্রোটেক্টর লাগে দুইটা ক্যাপ লাগাইলাছে। আগর পণ্যর মাঝে আমরা দুইটা ক্যাপ পাইছিলাম, তো আমরা তিনটা লেন্স পাইছিলাম আগর পণ্যত, কারণ আমরা ফিশাই, মাইক্রো আর ওয়াইড অ্যাঙ্গেল। তো এটা হলো জাস্ট অনলি টেলিস্কোপ, অর্থাৎ দূরের জিনিস আমরা খাসে আনিয়ে দেখবো। এক প্রকার হইতে গেলে দূরবীন। তো আমরা ফার্স্ট ক্যাপ করলাম, তো এটা হলো লেন্সর প্রথম দিক। আর ফিসে আছে আর একটা ক্যাপ, তো এটাও খুললাম আমরা। তো এটা হইলো আমরা লেন্সর পিছনের দিক, মানে ওটা আমরা মোবাইলের ক্যামেরাত লাগবো। আর দিকে গীতা আছে। সো গাইস, আমরা আবার একটা ক্লিপ পাইছি, আগর পণ্য তো পাইছি ওখানে পাইছি। সো গাইস, ক্লিপের একটা ট্রেড আছে, এটা হইলো ভিতরের ট্রেড, আর বাইরে লেন্সর দিকে একটা ট্রেড আছে। আর ট্রেডের লগে টিকলে অ্যাডজাস্ট হইব আর আমরা ঘুরাই তৈব। তো ঘুরাইলে ওটা কিয়া ফিক্সড হইব। আর গাইস, অনেক একটা আমরা জুমিং জুম আউটের লগে ফাইরাম হয়তো মনে করা, কিন্তু আসলে এটা জুমিং জুম আউট না, এটা হইলো ফোকাস রিং। ইয়াস গাইস, গ্রিপও বলা আছে, ভেরি নাইস কোয়ালিটির গ্রিপ। তো ও গ্রিপ আমরা যখন ওদিকে ঘুরাইমো, মানে আমরা তো লেফট সাইডে যখন ঘুরাইমো, তখন কিন্তু হইব আমরা যে কোনো জিনিসে ফোকাস করতে পারবো। তো আমরা সব মোবাইলের ক্ষেত্রে আলাদা আলাদা ফোকাস হইতে পারে। তো আমরা মোবাইল ফোনে যাইমো আর মোবাইল ফোনে গিয়ে দেখবো কিলা এটা ফোকাস হয়, কতটুকু জুম করতে পারে। তো আমরা মোবাইলের স্ক্রিনে যাই গিয়ে, তার আগে আমরা ছোটখাটো ইন্ট্রো দেখো। গাইস, ইন্টার দশই নৌকা ওখানে ওগুলো আমরা কার্যকারিতা দেখে কিলাইগুলো ইউজ করা লাগে। গাইস, আমরা একটা ট্রাইপড ইউজ করছি, কারণ
ফটো বা ভিডিওর ক্ষেত্রে স্টেবিলাইজিং সবচেয়ে বেশি জরুরি, কারণ লেন্স দিয়ে যখন আমরা ফোকাস করতাম হইব এট ফার্স্ট আমরা কিতা করতে হইব নড়াচড়া যাতে না হয়। তো গাইস নড়াচড়া না হইবার লাগে আমরা একটা ট্রাইপড ইউজ করছি যাতে ভিডিও বা ফটোশুটের লাগে কোনো নড়াচড়া না হয়, আর নড়ে গেলে লেন্সে ফোকাস করতে পারতো না আর আমরা যথাযথভাবে আমরা সাবজেক্টে ক্যাপচার করতে পারতাম না। তো গাইস আমরা হইলো ও লেন্স লাগাইছি, আমরা একটা মোবাইলও লাগাইছি আর হইলো ট্রাইপড, আর আজকের সাবজেক্ট হইলো আমরা ও মিনার। তো গাইস আমরা এখান থেকে মিনারের দূরত্ব হইতে গেলে 100 থেকে 200 গজ দূর হইব, আর ও কারণে 100 কিলোমিটার গাইস 100 থেকে 200 গজ দূর হইব কিলোমিটার, আর 100 থেকে 200 গজ দূর ওই মোবাইল দিয়ে ক্যাপচার করা খুব একটা মুখর কথা না, কারণ মোবাইলের ক্যামেরায় অতটুকু জুমিং করা সম্ভব না। অল রাইট গাইস, এখন আমরা ওগর ভিউ দেখতাম আর কিলা ভিউ আর কতটুকু দূর হয়ে আসে আর ওগর দূর থেকে আমরা মোবাইলের ই লেন্সও লাগিয়ে কিলা ক্যাপচার করে আমরা ওগর ভিউ দেখি। অল রাইট গাইস, আগে মিনারের দূরত্ব দেখো আর ওখানে এই আমরা মোবাইলের স্ক্রিন আছে, গাইস লেন্স লাগাইলাছে আর ওখান দেখো মিনার কিলা দেখতে লাগে। আর গাইস আমরা যদি মোবাইলের জুম অপশন যেটা আছে আমরা যদি জুম অপশনও দেখো গাইস আমরা যদি জুম করি আরও তাহলে আরও কত ঠান্ডা তাইয়ার। তো গাইস আমরা নিখুঁতভাবে দেখতাম পারলাম যে মিনারের দূরত্ব রাই, আর গাইস আমরা যদি এখন লেন্সটা হরাই যাই তবে গাইস দেখো মোবাইলও মিনার দেখাও যান না কত দূরাই, আর আমরা ক্যামেরার যদি দেখি তো স্বাভাবিক। সো গাইস ওইলো আমরার লেন্সর কার্যকারিতা, সো গাইস আমরা লেন্স দিয়ে কতটুকু উপকার আর লেন্স দিয়ে আমরা সবচেয়ে দূরের জিনিসে খান্দা ধরে দেখতাম পারবো। তো গাইস আশা করি রিভিউ ভালো লাগছে, রিভিউ ভালো লাগলে অবশ্যই পারচেস করতে পারবা। সো গাইস আমি অফলাইন কিনছি, আপনারা অফলাইন পাইবা, অনলাইনও অ্যাভেলেবল আছে। তো গাইস অনলাইনও পাইবা, তবে অনলাইনে আপনারা বাজেট একটু বেশি হইতে পারে আর অফলাইনেও আপনারা বাজেট কম পাইবা, কারণ আমরা তো বার্গেটিং করার সবচেয়ে এক্সপার্ট। সো আর বার্গেটিংও এক্সপার্ট থাকার কারণে আমি কইরাম আপনারা এগো অফলাইন লইবার লাগে, কারণ অফলাইন লওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হইলো যে আপনি যে পণ্যটা লইলা যে আপনি এটা চেক করে লইতে পারবা, আর যদি আপনি অনলাইন লইন দেখি তৈব যে এটা আপনার বাসা তৈব আপনি একটা চেক করবো বা দেখো এটা বালানি না বা যদি নষ্ট হয় তাহলে তো আপনি এটা রিটার্ন দিতে পারো, টাইম ওয়েস্ট হইব। তো আমি সবচেয়ে বেটার কইরাম আপনারা এটা অফলাইন লোকা। সো গাইস আজকে সাবজেক্টটা আসলো আমরা যে একটা মিনার। সো গাইস আমরা ও মিনার হইলো আমরা সিলেটর ঐতিহ্যবাহী শাহিদগাঁ। তো গাইস আমরা ও ভিডিও লিয়ে আর কি ও জায়গালেই একটা ভিডিও বানাইছিলাম, ব্লগ বানাইছিলাম, তো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক ও ভিডিওর, তো ব্লগের ভিডিওর তো ইনভাইট হইলো ও ভিডিও দেখার লাগে, তো অবশ্যই ও ভিডিওতে একটা লাইক দিবা আর ও ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা যদি রিভিউ ভালো লাগে, আর কেমন লাগছে রিভিউ কমেন্টে অবশ্যই জানাইবা। তো ছোট একটা বাইট চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো গাইস দেখা নেক্সট ভিডিও, ও পর্যন্ত গুড নাইট।